আসসালামু আলাইকুম প্রিয় কাশ্মীর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। বন্ধুরা, আমি সবসময় আমার যে বিভিন্ন ফল গাছের সংগ্রহ রয়েছে সেই গাছগুলো আপডেট দিয়ে থাকি, যাতে করে যারা নতুন গাছপ্রেমী রয়েছেন কিংবা যারা নতুন করে গাছ লাগাতে চাচ্ছেন তারা কিছুটা হলে উপকৃত হন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি গাছের আপডেট দেব, যদিও এর আগে সবসময় এই গাছগুলো আপডেট দিয়ে থাকি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাছটি, এটি হচ্ছে একটি ড্রাগনের গাছ, এবং মজার বিষয় হচ্ছে একটা নতুন একটা তথ্য আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। সেটি হচ্ছে, দেখুন এখানে বন্ধুরা, যে গাছে এখানে বেশ কিছু কিন্তু ফল রয়েছে। এখানে আমরা এর আগে বেশ কিছু কয়েকবার কিন্তু হার্ভেস্ট করেছি, তো এখানে দেখুন কোনো ফল কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? কিন্তু আসলে এখানে বেশ কিছু ফল রয়েছে। তো সেটি যদি আপনাদের একটু পরিষ্কার করি তাহলে বুঝতে পারবো। দেখুন এখানে কিছু ব্যাগ দেয়া আছে, এটা হচ্ছে কি ফ্রুটস ব্যাগ। আমরা নিজেরাই আমাদের নিজেদের বিভিন্ন কাপড় দিয়ে আমরা কিন্তু এই ফ্রুটস ব্যাগগুলো তৈরি করেছি। সেক্ষেত্রে আমরা সবুজ কালারটা ব্যবহার করেছি যাতে করে গাছের সাথে মিল থাকে। তার কারণ হচ্ছে কি, এখানে হচ্ছে যে কয়েকটা কারণে হচ্ছে আমরা এই ফ্রুটস ব্যাগগুলো ব্যবহার করছি আমাদের নিজেদের আইডিয়া থেকে। এতে করে আমরা ফলাফল খুব ভালো পাচ্ছি। কেন, বিষয়টা হচ্ছে নাম্বার ওয়ান, এখানে বিভিন্ন রকমের পাখি আসে যারা হচ্ছে ফলগুলোকে খায়, আবার অনেকগুলো নষ্ট করে, পুরোটাও খায় না, কিছুটা খেয়ে চলে যায়। সেক্ষেত্রে ওই ফলটি কিন্তু আমরা হারভেস্ট করার পর এটা কিন্তু বাজারে দিতে পারি না, তো কাস্টমাররা এটা নিতে চায় না বা নেওয়ার কথাও না বা নিবেও না, সেক্ষেত্রে ফলগুলো নষ্ট হয়। সেই জন্য নাম্বার ওয়ান হচ্ছে পাখিদের কাছ থেকে এটাকে সেভ করার জন্য এই গাছটা, এই ফ্রুটস ব্যাগটা আমরা ব্যবহার করছি। এর জন্য আমরা কী করেছি, এই যে সবুজ কাপড় নিয়ে এখানে আমরা হচ্ছে যে প্যাকেট করে নিচে মাঝখানে হচ্ছে আমরা রাবার দিয়েছি, যাতে করে সুবিধা মতো আমরা কিন্তু গাছগুলোকে এটা ফলগুলোকে এভাবে ব্যাগে মানে দিয়ে দিতে পারি। তো তাহলে আপনাদের একটু যদি দেখাই তাহলে বুঝতে পারেন যে এখানে বেশ কিছু ফল আমাদের কাছে রয়েছে। এখানে দেখুন এই ফলগুলো হচ্ছে কি, আমরা হচ্ছে একটু হালকা হলুদ হতে লাগলে আমরা এগুলো ফ্রুটস ব্যাগগুলো দিয়ে দিই। তো এখানে বন্ধুদেরকে যদি দেখাই তারা দেখতে পাবেন, এখানে দেখুন এখানে বেশ কিছু ফল আমরা রয়েছে আমাদের এখানে, এরপর এখানেও রয়েছে, এই যে দেখুন এখানে। এবং এতে করে আরেকটা বিষয়, মজার বিষয় হচ্ছে যে কালারটা কি খুবই চমৎকার, খুবই বিউটিফুল থাকে, দারুণ থাকে। এই যে এখানে আমরা দেখি একটু, এটি হচ্ছে লাল, এটি সাদা, এটি সাদা, এই যে এখানেও আছে। বন্ধুদেরকে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারেন। দেখুন এখানে এদের সাদা, আমার এখানে সাদা লাল দুটোই আছে, অথচ এখানে বাড়ি থেকে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আসলে এখানে ফল আছে কি নাই। এগুলান হচ্ছে অলরেডি হারভেস্ট করার মতো উপযুক্ত হয়ে গেছে। তো আপনাদেরকে বন্ধুরা এখানে একটু দেখাই, এই যেখানে আছে, আজকে সেপ্টেম্বরের হচ্ছে 5 তারিখ, তো এখানেও শেষের দিকে এখন ড্রাগনের, তো এখানে কিন্তু ফুল আছে, এখানে দেখুন ফুল আছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে এই দেখুন এখানে বেশ কিছু ফুল, আরও ওই পাশে কিছু ফল রয়েছে। তাহলে এখানে আমি আপনাকে দেখাই, 2, 3, 4, 5, 6, 7, 8টা আমরা 8টা এখানে ফল অলরেডি আমরা প্যাকেট করে রেখেছি। তো আপনাদেরকে বন্ধুরা একটু খেয়ে একটা দেখাবো একটা ফল আজকে, এটাই এটা একটু আমরা এটা একটু হারভেস্ট করি, যদিও এই যে বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ফলটি একটু হারভেস্ট করলাম। তো ড্রাগন ফল আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু কী করতে পারেন, যে সাদা, এটি কিন্তু সাদা সাদা আছে, লাল আছে, হ্যাঁ, আপনি হচ্ছে এই যে খেতে পারেন। এটা একে ড্রাগন মানে এটা গার্ডেন ফ্রেশ, একেবারে কোনো রকম কিছু নাই, এখানে বিষ টিষ নাই, কিছু নাই, অর্গানিক। এই যে দেখুন বন্ধুরা সাদা, এটি সাদা, আমাদের কাছে সাদা লাল ইয়েলো মানে হলুদ কয়েকটি জাতি রয়েছে। তা আপনাদের একটু খেয়ে দেখাই বন্ধুরা, আপনাদের খাওয়াতে পারলে খুশি খুশি হতো, আমি কিন্তু খাওয়াতে পারছি না, আপনার দেখানোর চেষ্টা করছি। এবং এখানে একটা ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করলাম যে এটা ফ্রুট প্যাক, এগুলো আমাদের নিজেদের ব্যাগ তৈরি করে আমাদের যে বাণিজ্যিক বাগান রয়েছে সেই বাগানে কিন্তু আমরা এটা ব্যবহার করছি। রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো পাচ্ছি, ফলগুলো নষ্ট হচ্ছে না, কালারটা ভালো থাকতেছে, যেহেতু প্রচুর পরিমাণে রোদ যখন পড়ে তখন এটা কালারটা নষ্ট হয়ে যায়, সেটা ভালো পাচ্ছে। তো বন্ধুরা একটু খেয়ে দেখাই, বিসমিল্লাহির রহমান রহিম। বন্ধুদেরকে একটু শেয়ার করি, মানে সাদা যে ড্রাগনটা রয়েছে, সাদা ড্রাগনে আসলে এর টক বেশি, এই কারণে মেয়েরা কিন্তু আসলে এটা খুবই পছন্দ করে। লালটাতে প্রচুর পরিমাণে মিষ্টি, এই কারণে হচ্ছে লালটা একটু কম পছন্দ করে, কিন্তু এই এখানে সাদাটা টকটক হওয়ার কারণে মেয়েদের খুব পছন্দ। আমাদের এখানে যারা আছে মেয়ে ফিমেল কাস্টমার রয়েছে তারা, তাদের আসলে এটা আগ্রহ বেশি। আর হচ্ছে লালগুলো তো মেল ফিমেল দুজনেই খায়, তবে হচ্ছে এটা মানে ফিমেলদের বেশি বেশি পছন্দ। হ্যালো বন্ধুদেরকে একটু বলি,
ড্রাগন ফলে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গুণ রয়েছে, অর্থাৎ হচ্ছে ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। তো আপনারা নিঃসন্দেহে কিন্তু ড্রাগন ফল খেতে পারেন, কোষ্ঠকাঠিন্য যাদের আছে তারা খেতে পারেন, বাথরুমের প্রবলেম থাকলে সেটি হচ্ছে সমাধান হবে। এরকম অনেক ধরনের হচ্ছে এটা ঔষধি গুণ রয়েছে, মানে গাছটাই বুঝতে পারছেন কি একটা জাতীয় গাছগুলো সাধারণত ঔষধি গাছ হয়ে থাকে, এটিও কিন্তু একটি ঔষধি গ্রুপের। প্রচুর পরিমাণ বীজ, দুঃখিত বন্ধুরা খাওয়াতে পারতেছেন এজন্য। তো বন্ধুরা যারা আপনারা আমার এই ভিডিওটি আমার চ্যানেলে নতুন এসেছেন এবং ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বা বিভিন্ন গাছের যে সংগ্রহ রয়েছে সেই গাছগুলোর নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব, সে প্রত্যাশায় আসে। পর্যন্তই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।